রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর সংলগ্ন রেনেসা টাউনশিপে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ক্যান্সার রোগীদের কথা মাথায় রেখে তাদের চিকিৎসার জন্য ডাক্তার দেবনারায়ণ দত্তের অনুপ্রেরণায় বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন তৈরি হয়েছে। এখানে স্বল্প মূল্যে ক্যান্সারের সমস্ত রকম চিকিৎসা পাওয়া যাবে। বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন 21 থেকে 23 অক্টোবর বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ক্যান্সার রোগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত আছেন। 23 অক্টোবর রবিবার কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ততা, প্রখ্যাত ক্যান্সার রোগের চিকিৎসক তথা ফাউন্ডেশনের উদ্যোক্তা ডাক্তার দেবনারায়ণ দত্ত, বর্ধমান পুরসভার আধিকারিক জয়রঞ্জন সেন সহ বিশিষ্ট চিকিৎসকবৃন্দ ও ব্যক্তিবর্গ। আমি আমার বাড়ি বর্ধমানে, কিন্তু আমি অনেক বছর বাইরে আছি। আমি টাটা মেমোরিয়ালে এত বছর আছি, তারপরে আপনি চেন্নাইতে ছিলাম। অনেক আমি বাঙালি পেশেন্ট দেখতে পাই যারা অনেক দিন বাইরে থেকে ট্রিটমেন্ট করে, এবং তাদের যেহেতু আমি বাঙালি, তারা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে যে তাদের কি প্রবলেম হয় এত এতদিন বাইরে থাকার জন্য। এবার শুধু যে ট্রিটমেন্টের কস্ট নয়, আর এই যে থাকার যে কস্ট, আর ম্যান পাওয়ারের যে প্রবলেমস, সবাইকে চাকরি ছেড়ে বা চাকরি থেকে ছুটি নিয়ে সেখানে থাকতে হয় মাসের পর মাস, সেই জন্য কিন্তু আমি একটা এদের পেশেন্টরাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে যে একটা একটা ছোট একটা সেট আপ বানানো বর্তমানে, যেখানে সব রকমের ফেসিলিটি থাকবে। এবার কেন পেশেন্টরা বাইরে চলে যায়, সাউথে চলে যায়, কেন কি এই যে ক্যান্সারের না সব ট্রিটমেন্ট একটা ছাদের তলে নেই। কোথাও হয়তো কেমোথেরাপি হচ্ছে, সেখানে রিহ্যাব ফ্যাসিলিটি নেই বা রেডিয়েশন ফ্যাসিলিটি নেই, শুধু কেমোই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারছি না। তো সেই চিন্তাভাবনা নিয়ে আমি যে এই প্রচেষ্টাটা আছে, সেখানে শুধু শুধু যে কেমোথেরাপি হবে তা নয়, তার সঙ্গে প্রপার রেডিওথেরাপি, প্রপার সার্জারি, ভালো এক্সপার্টস যারা এই ব্যাপারে অলরেডি ট্রেন বাইরে বিদেশ থেকে বা বাইরে থেকে ট্রেন হয়ে এসেছেন, তারা যেন যেন এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকে, এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকে, নিয়ে এমন একটা ফ্যাসিলিটি বা ট্রিটমেন্ট দেয় যেটা কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। একজন ডাক্তার একা কিন্তু একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করতে পারে না। যেখানে মানে টাটা মেমোরিয়াল বা আপোলো চেন্নাই স্কোর করে, সেটা হচ্ছে ওখানে কোনো পেশেন্ট গেলে সেটা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে ট্রিটমেন্ট হয়, যেটা আনফর্চুনেটলি একটা যেহেতু ইনস্টিটিউশনাল প্র্যাকটিস এখানে কম, সেজন্য সেটা হওয়ার চান্সটা একটু কমে যায়। সেই জন্য অনেক সময় আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি না একটা পেশেন্টের, সেটা কিন্তু আমার কালিগ দেখতে পায়। তো আমরা যদি ডিসকাশন করে তারপর ট্রিটমেন্ট করি, তাহলে সবসময় কিন্তু ভুল হওয়ার চান্সটা কম থাকে বা আমাদের মিস হয়ে যাওয়ার চান্সটা কম থাকে। তো আমরা এখানে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে সার্জিক্যাল অঙ্কোলজি, মেডিকেল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, শুধু তাই নয়, এই যে একটা পেশেন্টের ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট হয় না, তার কিন্তু অনেক রকম প্রবলেম থাকে। যেমন তার একটা ফিজিওথেরাপি লাগে, তার কারো ব্রেস্ট ক্যান্সারের হাত খুলে যায়, কারো পায়ে প্যারালিডিমা হয়, কারো যাদের কারো কোনো প্যারালিসিস হলো সেটা ট্রিটমেন্ট করতে হবে, তাহলে রিহ্যাব ফ্যাসিলিটিটা কিন্তু বড় ফ্যাসিলিটি। উইদাউট রিহ্যাব ফ্যাসিলিটি শুধু কেমোথেরাপি বা সার্জারি দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট হবে না। এই হেড অ্যান্ড নেক ক্যান্সারের সার্জারি যেটা হয়, তারপরে কিন্তু রিহ্যাব ফ্যাসিলিটিটা খুব ইম্পর্টেন্ট, তা নাহলে কিন্তু জিনিসটা কিন্তু আমরা কমপ্লিট ট্রিটমেন্ট হয় না। পেশেন্টের নিউট্রিশন এটা খুব ইম্পর্টেন্ট, তাদের সাপোর্টিভ কেয়ার খুব ইম্পর্টেন্ট। এবার একটা পেশেন্টের আমরা যদি ডেন্টাল কেয়ার না করি, তাহলে কিন্তু রেডিয়েশনের ফ্যাসিলিটিটা আমরা করতেই পারবো না হেড অ্যান্ড নেক ক্যান্সারের। সময় জানতে পারবো না যে মার্জিন পজিটিভ না মার্জিন নেগেটিভ, রোগ আমরা রেখে এসেছি না আবার আমাকে সার্জারি করতে হবে। এখন বর্ধমান বা যে ছোটো ছোটো জগরে যেভাবে ট্রিটমেন্ট হয়, তাতে অপারেশনের পর বায়োপসির পর জানা যায় যে রোগটা রয়ে গেছে, তো আবার সার্জারি করতে হবে। যেটা হয়তো বম্বেতে বা সাউথে যেটা হয়, সেটা অপারেশনের সময়ই আমরা জানতে পেরে যাই যে আমরা রোগটাকে কমপ্লিটলি রিমুভ করতে পেরেছি কিন্তু, সেটাকে ফ্রোজেন সেকশন বলে। সেই ফ্রোজেন সেকশনের ফ্যাসিলিটি কিন্তু এখন ছোটো ছোটো শহরে নেই, এবং সেই জন্য কিন্তু ট্রিটমেন্টের কোয়ালিটিটা ডেফিনেটলি একটু 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 কম্প্রোমাইজড হয়। তো আমরা চাইছি যে সেরকম আমাদের সঙ্গে দেবত্রী আছে, রজনী আছে, রিয়া আছে, আমাদের সঙ্গে স্মৃতিকর্ণা আছে, এরা সবাই কিন্তু আমাদের সাপোর্ট স্টাফ, এবং এরা এদের ফেসিলিটি আছে বলেই আমরা সার্জারি করতে পারবো, আমরা রেডিয়েশন দিতে পারবো, আমরা কেমোথেরাপি করতে পারবো, এবং একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট যেটার জন্য লোকেরা সাউথে যায় সেটা আমরা এখানে দিতে পারবো। এই যে একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, সেটা কিন্তু অত সহজ নয়। এটাতে কিন্তু
আমাদের সবার হেল্প লাগবে। এটা আমাদের আমাদের এই অ্যাওয়ারনেস যে আমাদের ম্যামোগ্রাফি ছাড়া ব্রেস্ট সার্জারি করা খুব মুশকিল, ফলো আপ করাটা খুব মুশকিল, এবং ম্যামোগ্রাফি ফেসিলিটি আমাদের এখন ছোট ছোট শহরগুলোতে কোথাও নেই। সেই ফেসিলিটির জন্য লোককে যেতে হয় কলকাতায় বা বম্বেতে, সেটার কোনো তার জন্য যে পরিমাণ কস্ট ট্রাভেলিংয়ে খরচা হয় তার থেকে কিন্তু কম খরচায় ট্রিটমেন্টটা করা সম্ভব। তো এই যে ছোট ছোট ফেসিলিটি এবং এই যে সাপোর্ট সিস্টেম, আমি চাই যে সবকটা একটা ছাদে তলে থাকুক। সেটা তখনই সম্ভব যখন আমি সবার সাপোর্টটা পাবো। এটা আমার আমার এটা আমার আমার বর্ধমানটা আমার শহর, তো আমি এখানে যদিও থাকি না কিন্তু এটা আমার একটা কন্ট্রিবিউশন আমার শহরের প্রতি, এবং সেটা লায়ন্স ক্লাবের যারা আছেন তারা সবাই আমাদের হেল্প করতে পারেন, আর সবাই যদি হেল্প করে তবেই কিন্তু এটা সম্ভব হবে। এটা আমার অর্গানাইজেশন নয়, এটা আমাদের সবার অর্গানাইজেশন, এবং সবাই যদি এটাতে হেল্প করে তবে কিন্তু এটাকে আমরা আমরা এমন কিছু করতে পারবো যেটা অনেক লোকের হেল্প হবে। আমাদের সঙ্গে আছেন আমাদের লায়ন লিডার প্রশান্ত ভট্টাচার্য মশাই, ওনাকে ফেলিসিটেট করে নাও। সেই ডাক্তারবাবুর ওপর আমার ভরসাটা তখনই থাকবে যখন তিনি পেশেন্টকে যত্ন করে দেখবেন, ভালো ব্যবহার করবেন এবং তাকে আশ্বাস দেবেন যে আমি তো আছি, আমার কাছে যখন এসে পৌঁছেছেন আপনি ঠিক সুস্থ হয়ে যাবেন। জিনিস ডেড পাওয়া এমন জিনিস যে সবই খুব কস্টলি, যার জন্য একটা গরিব মানুষের জীবন দান করা আপনাদের হাতে, সেই সুযোগটা উনি যখন আপনাদের করে দিয়েছেন এবং উনি নিজে করে নিয়েছেন, সেক্ষেত্রে বলবো আপনি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আজকে বর্ধমানবাসীর কাছে এসেছেন এবং এই জিনিসটা করেছেন স্বপ্নপুরী। সেই স্বপ্নপুরীতে যেন চারিদিকের মানুষ উপকৃত হবে। মানুষের মধ্যে, আমাদের সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার নিয়ে অনেক ভুল ভ্রান্তি ধারণা আছে, এইখানে আমাদের এরকম একটা সংগঠন থাকলে আমরা অনেক বেশিভাবে এই সাধারণ মানুষকে অ্যাওয়্যার করতে পারবো এবং অনেক আর্লি ডিটেকশনের দিকেও যেতে পারবো, যাতে অনেক সহজে আমরা এই রোগটাকে কমব্যাট করতে পারি। তো এই ব্যাপারে আমরা কিন্তু বিসিএফ এর সঙ্গে বিআরটিসিডব্লিউ প্রথম দিন থেকে জড়িয়ে, আমরা এর আগে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, আমরা একটা ম্যারাথন করেছি, সেই ম্যারাথনে আমাদের প্রায় 120 জন রেসিডেন্টস পার্টিসিপেট করেছিল, বিসিএফ টোটাল পুরো প্রোগ্রামটা আমাদের সঙ্গে থেকে করেছে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।